ইজ ইট কামিং হোম, 1966 পর থেকে আর শিরোপা না জেতা ইংল্যান্ড 2020 ইউরোর ফাইনালে পারেনি, আরও এক ফাইনাল। সেই মেন্টাল ব্যারিয়ার ইংল্যান্ডের সাউথগেটের হাত দিয়ে এবার কাটানোর সুযোগ কিন্তু রয়েছে এবারের ইউরোর ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন, যারা জিতে গেলে হবে ইউরোর সবচেয়ে সফল চারবারে ট্রফি জেতা দল। গ্যারেথ সাউথগেট আর লা ফুয়েন্তে ব্যাটেল হবে ডাগ আউটে দুই কোচের, এর সাথে ফাইনালের আরও পাঁচ ব্যাটেল কোথায় কোথায় হতে পারে সেটা দেখে নেওয়া যাক। লামিন ইয়ামাল ভার্সেস লুকশকে এখানে রাখা হয়েছে, তবে সেই জায়গাটায় কিরণ ট্রিপিয়ারও খেলতে পারেন। তবে লামিন ইয়ামাল যাকে নিয়ে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকেও তিনি দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছেন 14-17 পা দেয়া এই ইয়াংস্টার। এক গোল, 3 অ্যাসিস্ট আর 13টা চান্স ক্রিয়েট করেছেন এবারের ইউরোতে। ইংল্যান্ডের ট্রফি জিততে হলে থামাতে হবে স্পেনের এই ফ্ল্যাঙ্ক থেকে লামিন ইয়ামালের করা আক্রমণগুলোকেই। স্পেনের হয়ে সবচেয়ে বেশি 11টি ওপেন প্লে থেকে চান্স ক্রিয়েট করেছেন এই লামিন ইয়ামাল। লেফট ফ্ল্যাঙ্ক অথবা লেফট হাফ স্পেস ধরে স্ট্রং ফুটে করা তার ক্রসগুলো যে বিপজ্জনক হয়ে উঠছে এবারের আসরে, এই কাজগুলো করেই তিনি কিন্তু এবারের আসরে পেয়েছেন 2টা গোলের অ্যাসিস্টও। সুতরাং বোঝাই যাচ্ছে লামিন ইয়ামালকে থামাতে হলে বড় একটা রোল রয়েছে ইংল্যান্ডের লেফট ব্যাক অথবা লেফট উইং ব্যাক পজিশনে যিনি খেলবেন। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ, থ্যাংক ইউ পাপা। কিরণ ট্রিপিয়ার তিনি সামলেছেন ইংল্যান্ডের সেই লেফট সাইডটা। তবে ট্রিপিয়ার লাস্ট ম্যাচে নেদারল্যান্ডসের এগেনস্টে তার কিছুটা ইঞ্জুরির শঙ্কা আসলে ছিল, কিছুটা ডিসকমফোর্টেবল ফিল করছিলেন। এরপরেই কিন্তু আমরা দেখলাম লুকশকে নামানো হয়েছিল, যেই লুকশর সব কিছু ঠিক থাকলে স্টার্ট করার কথা ছিল ইংল্যান্ডের হয়ে ইউরোর প্রতিটা ম্যাচ। তবে মাঝখানে 4 মাসের ইঞ্জুরি, সেই লুকশ ফিট হওয়ার পরও সেই জায়গায় কিরণ ট্রিপিয়ারকে বাজিয়ে দেখেছিলেন সাউথগেট। লুকশ ফিট হয়েছেন নেদারল্যান্ডসের এগেনস্টে সেকেন্ড লাস্ট যে আসলে ম্যাচটা হয়েছিল সেই লাস্ট ম্যাচে 45 মিনিট তিনি খেলেছেন। সুতরাং এই জায়গায় সাউথগেট আসলে কাকে দেখবেন, ট্রিপিয়ার যিনি জেনুইন লেফট ব্যাক নন, তবে এই জায়গায় যেহেতু লামিন ইয়ামাল কাটিং করে ঢুকতে পারেন, তার আসলে সেই জায়গায় তার রাইট ফুটের একটা বড় স্ট্রং চ্যালেঞ্জ কিন্তু আসলে সেখানে হতে পারে লামিন ইয়ামালের সাথে। এবং এই দলটার মধ্যে একমাত্র লেফট ফুটেড লেফট ব্যাক রয়েছেন লুকশ। সুতরাং এই জায়গায় গ্যারেথ সাউথগেট সেখানে লুকশকেও আসলে সুযোগটা দিতে পারেন। গেল ইউরোর ফাইনালে এই লুকশয় কিন্তু ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন গোল। এ তো গেল স্পেনের এক উইংয়ের কথা, ওয়েট অন্য উইংয়ে তো রয়েছে এই তুফান, স্পেনের তুফান। এবং এই জায়গায় ব্যাটেলটা হবে নিকো উইলিয়ামস ভার্সেস কাইল ওয়াকার। গ্যারেথ সাউথগেটের সেই সৈনিক অর্থাৎ কাইল ওয়াকারকে প্রস্তুত থাকতে হবে এই জোনটায় নিকো উইলিয়ামসকে আটকানোর জন্য। ইংল্যান্ডের যে 4 ফুটবলার এবারের ইউরোতে প্রতিটা ম্যাচ খেলেছেন, কাইল ওয়াকার তার মধ্যে অন্যতম। এই জায়গায় কাইল ওয়াকারের ওপর কেন বেশি ফোকাসটা থাকতে হবে বা গ্যারেথ সাউথগেট কেন তার উপর অ্যাকচুয়ালি একটা এক্সট্রা রোল দেবেন, সেটা হচ্ছে 1-1 কাইল ওয়াকার এখন পর্যন্ত ঠিকঠাক পারফরমেন্স করতে পেরেছেন, যেহেতু এই উইংটাই আসলে এক্সপ্লোর করবে নিকো উইলিয়ামস, যিনি 1-1 দুর্দান্ত করতে পারেন, সেই জায়গায় ডিফেন্ডারকে বিট করতে পারেন। সুতরাং সেই জায়গাটাতেই 13 বছরের ছোট নিকো উইলিয়ামসের সাথে স্পিডেও কিন্তু টেক্কা দিতে হবে কাইল ওয়াকারকে। নিকো উইলিয়ামস এখন পর্যন্ত গোল করেছেন একটা, তবে তিনি এবং লামিন ইয়ামাল তারা আসলে যা করছেন দুটা উইংয়ে, সুতরাং বোঝাই যায় দুই ফুলব্যাকের বড় একটা দায়িত্ব কিন্তু রয়েছে এই স্পেন ভার্সেস ইংল্যান্ড ম্যাচে। ফুলব্যাকের কথা যেহেতু বলছি, এবার আসলে ঠিক আমরা দৃশ্যপটটা বা দলটা চেঞ্জ করে দিই। মার্ক কুকুরিয়া ভার্সেস বুকায়ো সাকা, রিডেমশন বা মুক্তি এবারের ইউরো যেন সেটা স্পেনের মার্ক কুকুরিয়া ও বুকায়ো সাকার, ইংল্যান্ডের জন্য সেটা প্রযোজ্য হতেই পারে। 6 মাস আগেও যিনি শুনতেন দর্শকদের দুয়োধ্বনি, সেই কুকুরিয়াই স্পেনের লেফট ব্যাকে প্রতিনিয়ত নিজেকে নতুন করে ছাড়িয়ে যাচ্ছেন এবং স্পেনের যে আশা ভরসাটা রয়েছে ইউরোর চ্যাম্পিয়ন ট্রফিটা জেতার জন্য, সেখানেও কিন্তু তিনি বড় একটা রোল প্লে করছেন। এবারের ইউরোর আগে যিনি স্পেনের হয়ে খেলেছিলেন মাত্র 4টা ম্যাচ, তিনি এবার ইউরোতে স্টার্ট করেছেন স্পেনের 6 ম্যাচের 5টায়। অথচ একবার ভাবেন, হোসে গায়া আর আলেহান্দ্রো বালদে যদি ফিট থাকতেন তাহলে হয়তো কুকুরিয়ার দলেই আসলে থাকার কোনো কথাই ছিল না। কুকুরিয়াকে নিয়ে একবার এইবারের কোচ একটা কথা বলেছিলেন যে কুকুরিয়া এমন একজন ফুটবলার, আপনি তাকে
দলে কিনতেও চাইবেন না, তার পেছনে টাকাও খরচ করতে চাইবেন না, কিন্তু তিনি যদি আপনার দলে থাকেন আপনি তাকে বাদও দিতে পারবেন না। কুকুরেয়া সেই কাজটাই এবারের ইউরোতে আসলে করছেন এবং দেলাফুয়েন্তেকে তো অনেকটাই সেই ইউরো ট্রফি জেতার দিকে আশাটাও দিচ্ছেন। নিকো উইলিয়ামের সাথে কভার করছেন লেফট উইংটা, অ্যাটাকেও থাকছে তার কন্ট্রিবিউশন। এবং এই জায়গায় বড় একটা কাজ যেটা তিনি করছেন, যে যখন নিকো উইলিয়ামস তিনি হচ্ছে গিয়ে লেফট ফ্ল্যাঙ্কটা ধরে সেই হোয়াইট স্পেসগুলো কভার করছেন, তখন কুকুরেয়া কিন্তু যেই লেফট হাফ স্পেসগুলো রয়েছে সেই জায়গাটায় তিনি চলে আসছেন এবং নিকোর সাথে সেই কন্ট্রিবিউশনটা বা আন্ডারস্ট্যান্ডিংটা তার কিন্তু বেশ ভালো হচ্ছে। যখন কুকুরেয়া হোয়াইট সাইড দিয়ে আসলে আক্রমণগুলোতে যাচ্ছেন, তখন নিকো উইলিয়ামস যে কাজটা করছেন, তিনি দুজন ডিফেন্ডারের মাঝখানে সেই স্পেসটার মধ্যে যে ওয়েট করছেন কুকুরেয়ার পাসের জন্য। তবে এর সাথে আরও একটা জিনিস আছে যেটা ইংল্যান্ডের, স্পেশালি ইংল্যান্ডের টিমমেটরা, তারা তো আসলে কুকুরেয়াকে খেলেই তারা অভ্যস্ত, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে কুকুরেয়া তিনি খেলে থাকেন। সুতরাং কুকুরেয়ার মাঝে মাঝে আউট অফ দ্য পজিশনে চলে যাওয়া সেটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। তারা জানেন কুকুরেয়া যতটা অ্যাটাকিংয়ে কন্ট্রিবিউশন তার থাকে, ততটা কিন্তু আউট অফ দ্য পজিশন তিনি মাঝে মাঝে হয়ে যান, এবং একই সাথে ঠিক বিপরীত এন থেকে যদি ক্রসগুলো আসে সেই ক্রসগুলো জেনারেট বা নেগোসিয়েট করতেও কিন্তু কিছুটা বেগ পেতে হয় আসলে কুকুরেয়ার। সুতরাং সেই জিনিসটাই করতে চাইবে ইংল্যান্ড। ইতালির সাথে গ্যালো ইউরোর ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন বুকায়ো সাকা। ইংল্যান্ডের ইটস কামিং হোম না হওয়ার দায় কি শুধু একা বুকায়ো সাকার? তবে ইংলিশ সমর্থকরা সেই সাথে বর্ণবাদী মন্তব্য, সাকাকে নানা ধরনের কথা বলে সাকাকে আসলে মূল দায়টা তারা দিয়ে দিয়েছিল গেলবার ইংল্যান্ড যখন শিরোপা জিততে পারল না। বোঝাই যায় এই কটা বছর নানা ঘাত প্রতিঘাত, নানা কথা শুনে বুকায়ো সাকার সেই সময়টা পার করতে হয়েছে। এবারের ইউরোতে যেন এখন পর্যন্ত সেই আক্ষেপ মোচনের চক্রই আসলে পূরণ করছেন বুকায়ো সাকা। গোল করেছেন একটা, একই সাথে অবদান রাখছেন ডিফেন্ডিংয়েও। উইঙ্গার এবং উইংব্যাক দুটা পজিশনেই কিন্তু তিনি ইংল্যান্ডকে এই মোটামুটি সার্ভিসটা আসলে দিয়ে যাচ্ছেন। যখন দরকার পড়ছে ড্রপ করে কাইল ওয়াকারের সাথে ফাইভ ম্যান ব্যাক লাইনের রাইট সাইডটা তিনি কাভার করছেন। সুতরাং বোঝাই যায় বুকায়ো সাকার অ্যাটাকিং রোলটার সাথে ডিফেন্ডিং রোলটাও কিন্তু এই ম্যাচে, এই ব্যাটেলটা বেশ জমিয়ে দেবে, অর্থাৎ সাকা ভার্সেস কুকুরেয়া। মিডফিল্ডে দানি অলমো ভার্সেস ডেক্লান রাইস। কারো পোষমাস হলে কারো সর্বনাশ হয়, সেটাই স্বাভাবিক। পেড্রির ইঞ্জুরিতে পড়ার পর সেই সুযোগটাই কিন্তু এসেছে দানি অলমোর কাছে, এবং পেড্রির যেমন সর্বনাশটা হয়েছিল, দানি অলমোর ক্ষেত্রে সেটা হচ্ছে পোষমাস। ছয় ম্যাচের মধ্যে স্টার্ট করেছেন মাত্র দুটা ম্যাচ, আর তাতেই অলমো ম্যানিয়া এখন চলছে। এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ তিনটা গোল, সাথে দুটা অ্যাসিস্ট দানি অলমোর। গোল্ডেন বুটের রেইসে তিনি হ্যারি কেইনের সাথে সবার ওপরেই রয়েছেন। এবারের ইউরোতে সবচেয়ে বেশি ইংল্যান্ডের হয়ে যিনি মাঠ কভার করেছেন তিনি কিন্তু হচ্ছেন ডেক্লান রাইস। তার মানে ডেক্লান রাইস তিনি কিভাবে দানি অলমোকে সামলাবেন সেই ব্যাটেলটাও কিন্তু মোটামুটি নিশ্চিতভাবে একটা টাফ ব্যাটেল হতে যাচ্ছে, সেটা বোঝাই যায়। ডেক্লান রাইসের কথাটা বলছি, এখন পর্যন্ত ইউরোতে সবচেয়ে বেশি ইংল্যান্ডের হয়ে স্পেস তিনি কভার করেছেন বা ডিস্টেন্স মাঠে তিনি কভার করেছেন, যেটা প্রায় 75 কিলোমিটার। 300 টাচের সাথে কমপ্লিট করেছেন 236টা পাস। সুতরাং বোঝাই যাচ্ছে ডেক্লান রাইসের মূল কাজটা হবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার দানি অলমোকে ব্লক করা। রড্রি ভার্সেস ফোডেন অ্যান্ড বেলিংহ্যাম। প্রিমিয়ার লিগ আর লালিগার দুই বেস্ট ফুটবলার ফিল ফোডেন আর জুড বেলিংহ্যাম, প্রথমে তাদের দুজনকে একসাথে স্টার্ট করা হয়েছিল, তবে যখন ইংল্যান্ড ফরমেশনটা বদল করলো, অর্থাৎ গ্যারেথ সাউথগেট এখন কিন্তু দুজনকেই খেলাচ্ছেন সেন্ট্রাল অ্যাটাকিং রোলে, মনে হচ্ছে এটা আসলে ইংল্যান্ডের জন্য পারফেক্ট, কারণ দুই নাম্বার 10কে একসাথে খেলানো ওই অ্যাটাকিং মিডফিল্ডার রোলে, কাউকে আসলে কোনো একটা উইংয়ে ওভারলোড না করার জন্য স্পেশাল রোল দেয়া। ফিল ফোডেন এবারের ইউরোর তার বেস্ট ফর্মটাই তিনি ছিলেন নেদারল্যান্ডসের সাথে ম্যাচটায়। জুড বেলিংহাম এখন পর্যন্ত দুটা গোল করেছেন। তবে স্পেনের মিডফিল্ডের ইঞ্জিন আছেন একজন, এবং তার ওপরেই দায়িত্বটা থাকবে এই জুড বেলিংহ্যাম এবং ফিল ফোডেনকে আটকানোর, রড্রি। ফিল ফোডেনের ক্লাব ম্যানচেস্টার সিটির টিমমেট, 5টি চান্স ক্রিয়েট করেছেন, 31টা বল রিকভারি করেছেন, একটা অ্যাসিস্ট রয়েছে এবং রয়েছে একটা গোলও। ইংল্যান্ডকে আটকাতে হলে রড্রিকেই দাঁড়াতে হবে সামনে প্রাচীর হয়ে, 94% সাকসেস রেট। সব মিলিয়ে এই রড্রি এখন পর্যন্ত খেলেছেন 403টাও পাস।
তবে যেটা ফ্রান্স লাস্ট ম্যাচে করেছিল, যদি তারা রড্রির সাথে এবং ফ্যাবিয়ান রুইজের সাথে দুজন আসলে ম্যান টু ম্যান মার্কার আসলে দিয়ে দিতে পারে, তখন স্পেনের এই মিডফিল্ড থেকে খেলাটা অপারেট করা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে। দেখা যাক, এই যে আমরা ব্যাটেলগুলো দেখছিলাম সেটা শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্টে কতটুকু ইফেক্ট রাখতে পারে এবং এই ব্যাটেলে কে জেতে কে হারে এর সব কিছুর ওপরেই ডিপেন্ড করছে ইউরো 2024-এর ফাইনাল ট্রফিটা উঠবে কার হাতে। এবং এই ম্যাচ দেখতে হলে চোখ রাখুন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে, কারণ সরাসরি খেলা দেখা যাবে বাংলাদেশের স্পোর্টস চ্যানেলেই। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.